হাতে গোনার কয়েকটা দিন দেখতে দেখতে আঠাশ তারিখ আসতে চলল এবং তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা খবর দিই আগামী আঠাশে জুলাই আঠাশ তারিখ গ্রুপ সিডি নবম থেকে দ্বাদশ এবং সাড়ে শিক্ষা কর্মশিক্ষা একত্রিতভাবে কলকাতার বুকে যে মহামিছিলের আয়োজন করেছে সেখানে প্রত্যেক বঞ্চিত চাকরি প্রার্থীদের কিন্তু তারা আহ্বান জানিয়েছে এই মানে মিছিলে যোগদান করার জন্য সুতরাং কতটা গুরুত্বপূর্ণ সেই দিন তোমরা কিন্তু বুঝতেই পারছো আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে আমি জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে সেই দিনটা কবে ধার্য করা হয়েছে হ্যাঁ সেটা আঠাশে জুলাই তোমরা কিন্তু ভালো করে মনে রেখো তোমাদের কাছে আমি লাইক এবং শেয়ারটা চেয়ে নিচ্ছি সাবস্ক্রাইব করছ না জানি তবুও এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন লাইক আর শেয়ারটার যেন যারা দূর দূরান্তে থাকে যাদের হয়তো এই আন্দোলন সম্পর্কে কোনো ধারণা নেই বা তারা জানে না তাদের প্রত্যেকের কাছে যেন এটা পৌঁছে যেতে পারে আঠাশ তারিখ তো জানতে পারলাম যেটা একটা আয়োজন করা হয়েছে এখানে কারা অংশগ্রহণ করছে আমরা জেনে নিই যে গ্রুপ সিডি মানে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডি এবং শারীরিক শিক্ষা কর্মশিক্ষা এছাড়াও নবম থেকে দ্বাদশ এরা কিন্তু প্রত্যেকে একত্রিতভাবে এই মিছিলে কিন্তু যোগদান করছে তোমরা সকলেই জানো যে এই যে দিনটা তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিন কেন বলছি কথাটা ভালো করে বোঝো তোমরা এককভাবে কিন্তু অনেক আন্দোলন করেছ এবং রাস্তায় কিন্তু ধর্নায় তোমরা বসে আছো শুধু ধর্না আর এককভাবে আন্দোলনের ফলে কি চাকরিটা তোমরা পাবে কখনোই না একটা কথা মনে রাখবে একা লড়া আর একত্রিতভাবে লড়ার মধ্যে কিন্তু বিস্তর পারাক রয়েছে সুতরাং যত তাড়াতাড়ি তোমরা এটা বুঝতে পারবে ততই কিন্তু মঙ্গল তাই বলছি আমার কাজ হচ্ছে তোমাদের কাছে পৌঁছে দেওয়া কারণ আমি তোমাদেরকে এই সংক্রান্ত এই যে দুর্নীতি হয়েছে এই নিয়ে কিন্তু প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে দিয়েছি তাই তোমাদেরকে এই বার্তাগুলো পৌঁছে দিতে চাইছি যাতে তোমরা যে যেখানে থাকো না কেন অন্তত ব্যাপারটা বোঝো নিজে থেকে বোঝো বুঝে কিন্তু অবশ্যই অংশগ্রহণ করার চেষ্টা করো হয়তো তোমরা ভাবছো যে আমি তোমাদেরকে কেন এই কথাগুলো বলছি দেখো আমি কিন্তু অনেক গ্রুপ ফলো করি এবং সেখান থেকে খবর কালেক্ট করে কিন্তু তোমাদেরকে দিই এবার একটা মানে হাস্যকর ব্যাপার সময় গ্রুপ সিডি এর কিন্তু দুটো ভাগ হয়েছে একটা ভাগ যারা বলছে এককভাবে আন্দোলন করবে অথচ একত্রিতভাবে আন্দোলন করবে না কেন কি হয়তো তাদের নেতৃত্বরা মনে করছে যে এতে নাকি তাদের সম্মানে লাগবে অর্থাৎ সম্মান বলতে এটা বলতে কিন্তু তাদের নাকি দাবি দেওয়াগুলো বা তাদেরকে হয়তো সেই পাত্তা দেওয়া হচ্ছে না কিন্তু একটা প্রশ্ন করতে চাই তোমরা লড়ছ কি কারণে এই যে আন্দোলনটা কি কারণে অবশ্যই সুপার নিউমেরি পোস্টে যেন বঞ্চিতদের নিয়োগ হয় এই কারণে আন্দোলন করছো তাহলে যদি গ্রুপ সিডি বাদ দিই অন্যদের ধরো নাইন থেকে টুয়েলভ যারা আছে তাদেরকে যদি সুপার নিউমেরি পোস্টে জয়েন দেয় তাহলে কি গ্রুপ সিডিকে দেবে না বা সুপার নিউমেরি যদি এক্সট্রা পোস্ট ক্রিয়েট করা যায় নবম থেকে দ্বাদশের জন্য তাহলে কি গ্রুপ সিডির জন্য করবে না কেন এই ভুল ভুলভ্রান্তির মধ্যে তোমরা পড়ে রয়েছ কেন তোমরা এমন এমন মানুষের কথা শুনছো যেটা তোমাদের প্রবলেম সৃষ্টি করাচ্ছে দেখো আমি কারোর পক্ষে না কারোর বিপক্ষে না আমি শুধু একটাই কথা জানি যে তোমাদের যেন চাকরিটা হোক এবং তোমাদের কি কথাটা বলবো তোমরা বড় হয়েছো তোমরা সবাই বুঝতে শিখেছ যে যা নিজের ভালো বোঝে কেউ আমাকে বুঝিয়ে দেবে যে চাই বোঝাক না কেন আমরা তার কথা শুনে কি নিজের স্বাধীনতা হারিয়ে ফেলবো কেন কিসের জন্য কে আমায় চাকরি দেবে সরকার দেবে কোর্ট দেবে না ওটা দেবে তাই না এটা কিন্তু নিজেকে বুঝতে হবে সুতরাং কারোর কথায় কে কি বলছে এগুলো মাথায় নিও না এগুলো নিলে কিন্তু তোমার প্রবলেম হবে তুমি নিজের ভালোটা বোঝো তুমি নিজের স্বার্থ বোঝো যে বোঝাচ্ছে সে হয়তো একটাই করবে তোমাকে গ্রুপ থেকে তাড়িয়ে দেবে তাতে তোমার কোনো যায় এসে যায় ধরি তুমি তো চাকরি চাও চাকরি তোমায় কোর্ট দেবে চাকরি তোমায় সরকার দেবে তাহলে সেই গ্রুপে থেকে লাভ কী আছে তাই না দেখো আমি যেটা সত্যি সেটাই বললাম এবার তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমরা কিভাবে সেটাকে নেবে তবে বলবো নিজের ভালোটা এখনো বোঝো এবং চেষ্টা করো এই মিছিলে অবশ্যই যোগদান করার সবাই তোমরা ভালো থেকো সবাই তোমরা সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার এবং লাস্ট কথা বলবো তোমরা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও তোমরা লাইক করছো না সাবস্ক্রাইব তো করছোই না শেয়ারটাও করছো না এই অনুরোধটা কমসে কম আমার হয়ে রেখো তোমরা সবাই ভালো থেকো টেক কেয়ার